সবসময় হেরে যাওয়া মানে হেরে যাওয়া নয়, সবসময় জয়লাভ করা মানে জয়লাভ করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হবে মুমিনের জন্য সেটাতে কল্যাণ আছে বলে মেনে নিতে হবে। আমরা তো না, ও আমাকে হারাইলো কেন, আমাকে জিততেই হবে, যে কোনো মূল্যে আমাকে ওর উপরে উঠতেই হবে, ওর যাই হোক আমি উপরে থাকব। আল্লাহু আকবার। দেখেন আরও মজার একটা দৃষ্টান্ত, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, তাই না? সমস্ত ইতিহাসের কিতাবে আছে, এটার ব্যাখ্যা করা লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে স্বপ্নে দেখেছিলেন যে আমি তিনি কাবাগড় তাওয়াফ করতেছেন। তো নবীদের স্বপ্ন ছিল ওহি, নবীদের স্বপ্ন কি ছিল, ওহি। তো স্বপ্নে দেখেছেন তিনি এটা বাস্তবায়ন করবেন, এটা নির্দেশ চলে আসছে, সাহাবিদের নিয়ে রওনা দিছেন ষষ্ঠ হিজরিতে কাবাগড় তাওয়াফ করবেন, উমরা করবেন। মদিনা থেকে মক্কা দূরত্ব কতটুকু, 280 মাইল, দক্ষিণ দিকে অবস্থিত, উত্তর দিকে। তো এই 280 মাইল দূরত্ব, এখনকার তো আর সফর এমন না যে আপনি প্লেনে উঠলেন আধা ঘন্টায় হাজার হাজার কিলোমিটার চলে গেলেন, ওই রকম না। ওই সময় তারা ঘোড়ায় চড়ে বিভিন্ন কষ্ট করে দিনের পর দিন পার করে অনেক কষ্ট করে একদম কাছাকাছি চলে গেছেন, অল্প একটু পথ বাকি আছে। এবার কি হলো, মুশরিকরা আটকায় দিল যে না, এইবার তোমাদেরকে মক্কায় ঢুকতে দেয়া হবে না। সাহাবিদ, ঘটনা লম্বা, আমি আর ওইদিকে যাবই না, এক মিনিটের কম সময়ে চেষ্টা করতেছি ওইটা শেষ করার। তো অনেক বাদানুবাদ শেষে সম্মত হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বছর কি করবেন আর উমরা করবেন না, ফিরত চলে যাবেন। কিছু কিছু সাহাবি মেনেই নিতে রাজি না যে এত বড় পরাজয় আমরা কি করে মেনে নিতে পারি। শেষ পর্যন্ত যাই হোক তারা রাজি হলো। তো এই বছর উমরা না করে নবী সাল্লাম সাহাবাদের নিয়ে ফিরত চলে যাচ্ছেন। রাস্তায় আয়াত নাজিল হয়, বলতে পারবেন এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করলাম। সুবহানাল্লাহ, এটা মিলাইবেন কি করে, এটা কি করে সম্ভব হয়? এতদিনের আশা, এত লম্বা সফর, এত কষ্ট, আসলেন কাবাগড় তোয়াফ করার জন্য, একটু পথ বাকি আছে, আর এই অবস্থায় নিরাশ হয়ে ফিরে চলে যাচ্ছেন, আর আল্লাহ বলতেছেন আমি তোমারে বিজয় দান করলাম, এটা মিলাইবেন কি করে? মাথায় ধরে, মাথায় তো ধরার কোনো প্রশ্নই আসে না। সবাই আহারে এত বড় পরাজয়, আর আল্লাহ বললেন বড় স্পষ্ট বিজয় দিলাম। সময়ের ব্যবধান মাত্র 2 বছরের, কয়দিন, 2 বছর। 2 বছর পরে আল্লাহ নবী সাহাবিদের দরবল নিয়ে এসে পুরা মক্কা দখল করে সমস্ত মূর্তি ভেঙ্গে খান খান করে দিয়ে কাবাগড়ের মধ্যে তাওহিদের ডানা, তাওহিদের আওয়াজ উঠে গেল। তখন এরপরে আল্লাহ সূরা তওবা নাজিল করে যে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বাদা আমিহিম হাজা, যে মুশরিকরা অপবিত্র, আমার এই ঘরে তারা এই বছরের পর আর কাছেও গেসতে পারবে না। এই থেকে কাবাগড় তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল, সব শিরিক দূর হয়ে গেল। সময় কতদিন নিছিলেন? মাত্র 2 বছর।